हेलो माय स्वीट फैमिली एयर नैचरल भिडियोते अनेक अनेक स्वागत। आज के इंट्रोटा मुखे ही दिलाम जेहेतु अनेक दिन धरे एक घेमी इंट्रोटा दिया हो जाच्छे आर भालो लागलो ना आमाके। तो जाइ होक बासी काज सेरे नियेछि, सेरे तारपरे ओई दिके राकेश चले गेछे स्कूल, अक्षरा पढ़ते बसेछे, तो आबार ओ टेस्ट माने पढ़ते जाबे, एखन घरेई पढ़छे, बिये घरे लेयेछे, ओजोन्नो प्यान्डेलगुलो देखिये दिच्छे आर वेदारटाओ देखे नाओ, साथे रान्ना होच्छे ओइदिके। आर बाटी करे चा निये एकटा प्याटिस निये बसे गेछि। आजके कापे चाटा निले भालो हतो, प्याटिसटा किन्तु भिज्जे ना भालोभाबे, देखते पाच्छो तो। चलो चा खेये नि। आर एखाने चा खेते खेते बसछिलाम, तोमरा दादा भाई डिम थाकेनि, तो बाजार थेके डिम निये एसेछे, आदा रसुन लेबु आर ताल चा निये आसछे। तो छेले सकाल बेलाय चले গেছে স্কুল, স্কুলের মানে আজকে জন্মদিন। সেই দিনে সে দেখাচ্ছিল কাগজ যে তোমাদেরও নিমন্ত্রণ আছে বলছিলাম না, মানে রাকেশ বলছিল। তো চলে গেছে ও, 7টার দিকে বেরিয়ে গেছে। তো বিছানাটা যে ডিপ ক্লিন করছি তা নয়, একটু আধটু টেনে একটু গুছিয়ে বাগিয়ে নিচ্ছি আর কি, খালি পেয়েছি, নালে ও তো এখানে বই খাতা নিয়ে ও সবসময় এখানে পড়তেই থাকে। তো এরপরে দেখো ঝাড় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো ঝাড় দিয়ে দিচ্ছি বড় রুমটা থেকে, আমি ঝাড়টা প্রথমে শুরু করি, কারণ বড় রুমের ওইদিকে তো ফেলার মানে নোংরা ফেলার কোনো জায়গা নাই। ও তাই ওইদিক থেকে আমাকে ঝাড়টা দিয়ে দিয়ে আসতে হয়। এরপর আকসারার রুমটা ঝাড় দিয়ে দিচ্ছি, রাকেশের রুমটা ঝাড় তো প্রথমেই দিয়েছিলাম। তো ঝাড়টা দিয়ে দিচ্ছি, দিয়ে আর মুছানিটা দেখাবো না তোমাদেরকে। তো এরপরে দেখো ছাতা বাগাচ্ছে তোমাদের দাদা ভাই রাকেশ, কী করেছিল নতুন ছাতা, ছাতা হাতে আর বাট এক হাতে, এরকম হয়ে গেছিলো ব্যাপারটা, তো ওইটাই বাগিয়ে নিচ্ছি। চলো তোমাদের সঙ্গে পরে দেখা করছি। তো যে জামা কাপড় চান করা হয়ে গেছে, এবারে চলো ছাদে যাব দু বালতি নিয়ে। আর যা মাইক বাজে যে সামনে আমাদের বাড়ির সামনেই, মানে আমাদের পরের বাড়ি, বুঝতে পারছো, এই যে বক্স লাগানো আছে, প্রচুর প্রচুর গান বেজে যাচ্ছে, আর এই যে সব কাজ করছে, বিয়ে ঘরের যা কাজ হয় মানুষ দেখতে পাচ্ছ সব কাজ করছে। যাই হোক ভিডিও বেশি তুললাম না, বলো আমাদের দিকে কী ক্যামেরা করছে, কী করছে না করছে, বুঝতে পারছো। তো দেখো ওয়েদারটা আজকে, রোদটা বেশ ভালোই আছে। তো বন্ধুরা, ছাদ থেকে নামার পর চলে আসলাম রান্নাঘরে জল খাবার রেডি করতে। আজ আমাদের এক সপ্তাহ হয়ে গেল আমার আর সকালবেলা ভাত খাচ্ছি না, খাচ্ছি না বলতে আমি খাচ্ছি, কিন্তু ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই এরা খাচ্ছে না। যেদিন না ভাত থাকছে মানে সেই দিনে মুড়ি আমি খাচ্ছি, এরকম ব্যাপার। তো একটু মটর আলুর ঘুগনি করতে বলেছে, তো সেইটাই করছি। তো পেঁয়াজ তেল আর আদা রসুন ভালোভাবে দেখো ভাজা হয়ে গেছে, এরপরে মশলাটা দিয়ে ভাজবো। আর হ্যাঁ, মটরটা আর আলুটা, মটরটা মানে রাতের বেলায় ভিজতে দিয়ে রেখেছিলাম, তো মটর আর আলু ওইদিকে সিটি মেরে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো ভালোভাবে দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে আলু আর মটর, হলুদ দিয়ে নুন দিয়ে সিটি মেরে নিয়েছিলাম। এরপরে ভাজা ভাজা হয়ে তো মশলাটা দেখো দিয়ে দিলাম, আর মশলাটা যে ভাজলাম একটু করে জল দিইনি কিন্তু, হ্যাঁ একদম ভাজা ভাজা করে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলাম, আর নাড়াচাড়া করতে করতে মাখা হয়ে গেছে। এরপর একটু লেবু আর গরম মশলা দিলে ভালো হতো, কিন্তু আদা রসুনের গন্ধটা প্রচুর বেরিয়েছে, তো গরম মশলা আর দেব না। তো দেখো গরম গরম ঘুগনি আর মুড়ি, এখন খেতে বসে যাব। আর দুটি পান্তা ভাত আছে, সে পান্তা ভাতটা কিন্তু আমি খাবো। তো যাই হোক দেখো প্লেটে নিয়ে নিচ্ছি ঘুগনি গরম গরম, তোমাদেরকেও দেখে লোভ লাগছে না, খুবই টেস্টি হয়েছিল ঘুগনিটা। তো চলো তোমাদের দাদা ভাইকে প্রথমে মুড়ি দিয়ে দিই, আর আকসারা গেছে পড়তে, এখনই চলে আসবে দেখবে। তো এই যে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম মুড়ি, আর এই তো দেখতে পাবে এই যে চলে এসছে বেবি ডল, ও বলে আমিও মুড়ি খাবো, আর ওর বাবা এখানে মুড়ি খাচ্ছে, ও পাটা দুলাচ্ছে কীভাবে, দেখতে পাচ্ছ একটু জ্ঞান বিদ্যা কিছু নাই, শুধুই বড়ো হয়ে যাচ্ছে এমনি এমনি। আমি ভাত নিয়ে বসে গেছি খেতে, আর আকসারাও বসে গেছে মুড়ি দিয়ে ঘুগনি খেতে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা করছি। বন্ধুরা এখানে বিয়ে ঘর লেগেছে, তো প্রচুর গান হচ্ছিলো, তো এখন একটু গানটা বন্ধ হয়েছে। রাকেশ আকসারা যাবে খেতে, যেহেতু ওদেরকে দাওয়াত দিয়েছে বাচ্চাগুলোকে, তো যাবে। আর আমাদের দুজনের ভাত রান্না হয়ে গেছে, রাতেরও একসঙ্গে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে চুনো মাছ চড়াচড়ি করবো, আর ওই যে টক ডাল করবো, তালচা টক ডাল,
আর কি করি দেখি, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে আর চুনো মাছ দিয়ে যদি কিছু করা যায়। চলো চুনো মাছটা বেছে নেবো, তার আগে ডালটা একটু বসিয়ে দিই। এই যে আকসার আগে গরম লেগেছে, প্রচুর পড়ছিল, তো ওরও পরীক্ষা সামনে, তো পড়ছিল, পড়ে উঠে আবার এই যে শরবত খাবে। তো এখন কাগজি গ্লাস পাইনি, এই চায়ের গ্লাসটাই নিয়েছে, আর একটা গ্লাস ছিল ভেঙে গেছে, আর গ্লাস আছে মানে পাড়া হয়নি, সব তোলা আছে আর কি। তো ও চায়ের গ্লাসে শরবত গুলো খাবে। তো যাই হোক চলো এদিকে ডালটা বসিয়ে দিই। আর ওই যে এখনো রাতে আসেনি স্কুল থেকে, সেই সকাল 7টার সময় বেরিয়েছে, সকাল 7টায় বেরিয়েছে, এখনো আসেনি। এখনই একটু আগে মেসেজ করলো যে মা আমার 1টা বেজে যাবে যেতে, তো বলি ভালোভাবে সাবধানে থাকবে, আর এদিক সেদিক বন্ধুদের সঙ্গে চলে যাবে না। আবার আমিও মেসেজ করে দিলাম, স্কুলের মানে জন্মদিন আর কি, আর রাখো চলো বসিয়ে দি ডাল, একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিই। তালটাটা একটু যখন এটা সিদ্ধ হয়ে যাবে, ডালটা সিদ্ধ হয়ে যাবে, তখন তালটা হয়ে যাচ্ছে, তালচাটা তো একটু শিলনোড়াতে ছেঁচে আর দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। হ্যাঁ আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, এই মাছগুলো কালকের মাছ মানে ফ্রিজে রেখেছিলাম। ঈদের জামাটা পরালে, সে ঈদে পরেছিলি আর পরিসনি তো, ঈদের জামাটা পরালে সব দেওয়া। তো মাছটা নুন দিয়ে ঘষে নিচ্ছে, আর এই মাছের ভিতরে না তোমার ইয়ে আছে, ওই যে ম্যাচ আছে, আর মাছটা এতই গলা গলা যে মানে গন্ধ নেই কিন্তু তোমার একটু গলা গলা টাইপের লাগছে, তাই ভাবলাম না ভেজে নেবো, ওইটা আর চচ্চড়ি করে খাওয়া যাবে না। এরপর ডালটা যে বসিয়েছিলাম, এবারে তালচাটা এই নড়াটাই করে একটু ছেঁচে আর দিয়ে দেবো। আর এত বড় তালচাটা কিন্তু টকটা খুব হয়েছিল ভালো। তো এই যে দেখো ডালটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তো তালচাটা দিয়ে দিলাম, আর বাকিটা ফ্রিজে রেখে দেব। রেখে দিয়ে চলো আকসারা কী করছে, কতটা সাজুগুজু করলো তোমাদেরকে একটু দেখাই। ও যাবে তো খেতে এখন, এই দেখো আকসারা ও যে সাজুগুজু করছে, দেখতে পাচ্ছ মেকআপ করা চলছে আকসারার এখন, আর ঈদের জামাটা পরেছে, এইটা নিয়ে হয়তো 3 বার হয়তো পরেছে এই জামাটা, খুব কমই পরে এই জামাটা। তো যাই হোক দেখো সাজুগুজু হয়ে গেছে, এইদিকে আমার ডালটাও হয়ে গেছে, ডালটা তো নামিয়ে নিলাম, নামিয়ে এরপর রসুন অনেকখানি রসুন একটু ছাড়িয়ে নেব, কারণ যে মটর কিছুটা মটর রয়ে গেছে সকালবেলার, তো এইটাকে আর ফ্রিজে রাখবো না, ভাবলাম যে মটরটা একটু ভেজে নেবো রসুন লঙ্কা দিয়ে, তো রসুন লঙ্কা দিয়ে ভেজে নেবো, আর যখনই খিদে লাগবে তখন একটু করে খেয়ে আর জল খেয়ে নেবো, ব্যাস। তো এইভাবেই মটরটাকে ভেজে নিয়েছি। তো চলো ওই কড়াইয়ের মধ্যে আবার কি করলাম, এই চুনোপুটি মাছটা ভেজে নেবো, ছোটো মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম, মাখিয়ে এরপরে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর তোমার একটু ভাজা ভাজা একটু বেশি করবো, কেননা মাছটা তো একটু মানে নেতিয়ে নেতিয়ে গেছে, তো তাই। তো এই যে দেখো একটু খড়া খড়া করে ভেজে নিয়েছি, আর ভালোই গন্ধ, তিতকুটি একদমই ছিল না, বেশ ভালো ছিল মাছটা। তো যাই হোক দেখো পেলেটা নামিয়ে নিয়েছি, নামিয়ে এবারে ডালটা বাঘার দিয়ে দেবো। তো এই যে ডাল বাঘার হয়ে গেছে আমাদের রসুন আর ই দিয়ে, তোমার ওই শুকনো লঙ্কা দিয়ে। আর দেখো বাইরের ওয়েদারটা, আর আকসার আমাকে বলে গেল মা একটু আমি বাইরে থেকে আসছি, এসে আর তার পাত্তা নেই, আমি শুধু ওই জানালা দিয়ে একবার করে তাকাচ্ছি। আর আমাদের ছোটো বাবু রিসানটা গেছে, ওই দেখো ছোট, ওই দেখো গেটের সামনে দাঁড়িয়ে আছে, এখন থাক সব বাদ দিয়া। কেমন খেয়েছিস তুই? তখন বলে গেলি আমি একটু ঘুরে আসছি, বলে চলে গেলি, আর বলিস নি যে আমি একদম খেয়ে আসবো বলে, হয়নি কিছু, চান টান করে খেয়ে নিবি যা, তরকারি হয়নি। মা ছেলের তুমুল ঝগড়া হচ্ছে, যাবো না খেতে, যাবো না খেতে, তরকারি তো নেই, কী ধুবো ভাত, এই যে ফ্রাইড রাইস স্কুল থেকে নিয়ে আসছে ওইটাই এখন খাবে, তো সেইটা বললে হয়। আবার কি করলো তোমাদের দাদা ভাই, মাংস নিয়ে আসছিলো, মাংস কষলাম, কষে দিলাম, তবে ওই দিকে খাচ্ছে কিন্তু ওই একটু যে খেলো না আর। আর এদিকে দেখো পেঁয়াজ মাখা চাটনি করে নিয়েছি, তোমার মাছটা আর যে ডাল, আর সকালবেলার যে ঘুগনিটা,
আর তোমাদেরকে খেয়ে বলছি কেমন হয়েছে মাছটা, অসাধারণ অসাধারণ মাছটা। বদনাম করছিলাম কিন্তু এখন খেয়ে খুব ভালো লাগলো। তো বন্ধুরা দেখো, আকসারা আমি এখানে শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ভাব মেঘটা এত সুন্দর লাগছে দেখতে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদেরকেও একটু দেখাই। তো ছাদে গেলে হয়তো আরও ভালো দেখা হতো, কিন্তু আমি ভিডিও এখন ভয়েস দিচ্ছিলাম তো তাই গেলাম না। তো যাই হোক, আর দেখো এরপর আমি ভিডিও ছাড়ার পর রাকেশ আকসারকে অনেক খিদা লেগে গেছে, তো একটা পাউরুটি ছিল সেইটাই এখন টোস্ট বানাবো। আর এইদিকে বিয়ে বাড়ির না বিরিয়ানি বেঁচে গেছে, এক থালা করে দিয়ে গেছে, সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে এক থালা। রাতে আর রুটি করব না, এটা রাকেশ আকসারার হয়ে যাবে। এদিকে তাওয়া গরম হয়ে গেছে, বিকেল হলেই মানে একটা চিন্তা ছেলে মেয়েদেরকে কি নাস্তা দেবো, এইটার মানে খুব একটা চিন্তার বিষয়। প্রত্যেক দিন রকম রকম নাস্তা বানাতে হবে, একরকম খাবে না। এই তেলটা দেখ বড় রুমে রয়ে গেছে, নিয়ে আয়। এই মাছ চাটনির সময় তেল দিয়েছিলাম, কাঁচা তেল, তেলের বোতলটা ওই আমাদের রুমটাতে রয়ে গেছে। চলো এখনই তো গান আরম্ভ হয়ে যাবে। সসটা নিয়ে আয়, সস দিয়ে খাবি তো। চলো তেল দিয়ে দিলাম, আর পাচ্ছ মাইক বাজবে এখনই, হুড়ু হুড়ু গুড়ু গুড়ু করছে। চলো আরম্ভ হয়ে গেছে গান। তো বন্ধুরা, ওরা তো টোস্ট খাবে আর চাটা এসব কিছু খাবে না, তো যে রাকেশ ওকে দিয়ে দিল, রাকেশ আর আকসারা চলে যাচ্ছে নিয়ে একদম বড় রুমের টিভি দেখতে দেখতে খাবে। এখন আমি খাবো তোমার মটর, যে মটরটাকে ভেজে রেখেছিলাম সেইটাই আমি একটু একটু করে খাচ্ছি, আর এখন এইটাই খেয়েই জল খেয়ে নেবো, আমিও আর চা খাবো না। দুপুরবেলায় যে ভাত খেয়েছিলাম বেজে গেছিলো তো প্রায় তিনটা, কেন আবার মাংস নিয়ে আসতে রান্না টান্না হয়েছে, তো তিনটা বেজে গিয়েছিলো, সেই কারণে পেট ভরা আছে, আর কিছু খাবো না। আর এই ছোলাটা খেলে না, জল খেলিলে দেখবে পেট ভরা ভরাই থাকে। তো এই যে রাতের খাবার বলতেও যে বিরিয়ানিটা দেবো, তো একটা সরু শশা ছিল সেইটাই স্যালাড বানিয়ে নিচ্ছি, ভাই বোনকে দিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটা একদম শেষের পথে, তোমাদেরকে যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো তো অবশ্যই লাইক দিতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক দিতেও ভুলো না। আর অনেক অনেক যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। আর তো চলো আজকের মতন এখানেই রাখছি, অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে, কথা হচ্ছে, গল্প হচ্ছে। আর আমার ভিডিওটা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, চলো।